আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করব। অ্যান্ড্রয়েড ফোনে যে সেটিংসটা অন করে রাখলে আপনার ব্যাটারি ড্রেন এবং ব্যাটারি ব্যাকআপ কয়েকগুণ বৃদ্ধি পাবে, সাথে সাথে নেটওয়ার্ক পারফরমেন্সও আগের থেকে অনেক বেটার হয়ে যাবে। একটা সেটিংসেই দুটো সুবিধা। তাহলে সেটিংসটা কীভাবে চালু করবেন চলুন দেখে নিই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যেন পরবর্তীতে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা সেটিংসে চলে যাবেন। তো আমি আমার মোবাইলে থাকা সেটিংসে চলে গেলাম। তারপর উপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট চলে যাবেন, আপনাদের মোবাইলে থাকে যে অ্যাবাউটে চলে যাবেন। তারপর এখানে লেখা আছে MIUI ভার্সন। আপনাদের মোবাইলে থাকতে পারে বিল্ড ভার্সন, এক মোবাইলের এক নাম থাকতে পারে। এটা তো যেই নামে থাকুক আপনারা দেখে নেবেন। আমার মোবাইলে আছে MIUI ভার্সন। এটাতে আপনারা 7 বার প্রেস করবেন। 7 বার প্রেস করলে আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে। তো আমি একবার 7 বার প্রেস করি, 1 2 3 4 5 6 7। এই যে নিচে লেখা আছে নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। আমি অলরেডি বন্ধুরা ডেভেলপার অপশনটা এরকম 7 বার ক্লিক করে চালু করে রেখেছি। তো সেই ডেভেলপার অপশনে চলে যাবো। এখন ডেভেলপার অপশনে যাইতে হলে আমাদেরকে এখানে আছে এডিশনাল সেটিং। এই যে এখানে এডিশনাল সেটিংয়ে যাইতে হবে। তো এডিশনাল সেটিংয়ে ক্লিক করলাম। আমার ডেভেলপার অপশন সবসময় এখানে থাকে। এক মোবাইলে এক জায়গায় থাকতে পারে, এটা আপনারা খুঁজে বের করতে হবে। তো যদি আপনারা কেউ খুঁজে বের করতে না পারেন তাহলে উপরে সার্চ অপশন আসে, এখানে লিখবেন ডেভেলপার অপশন, এখানে লিখবেন DEVELU। এখানে লিখলে উপরে চলে আসছে ডেভেলপার অপশনটা। তো এখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে চলে আসতে পারবেন। এই যে আমি চলে আসলাম। তো এখানে অবশ্যই ডেভেলপার অপশনটা অফ থাকলে এইভাবে চালু করে দিবেন, ওকে চালু করে দিবেন। তো এখন আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে, এই যে একটু স্ক্রল করে এখানে আসলাম, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াইফাই স্ক্যান থ্রোটিং। এখানে এই অপশনটা আপনাদের অফ থাকতে পারে। অফ থাকলে কী করবেন, এটা চালু করে দিবেন, এটা অন করে দিবেন। অন করলে আপনাদের এই যে এখানে মোবাইলের ব্যাটারি ড্রেন অনেক কম হবে এবং আপনার মোবাইলের ব্যাটারির ব্যাকআপ আগের থেকে কয়েকগুণ বৃদ্ধি পাবে এবং নেটওয়ার্ক পারফরমেন্সও আগের থেকে অনেক স্পিড বেড়ে যাবে। আপনারা এখানে লেখাই দেখতে পাচ্ছেন রিডিউস ব্যাটারি ড্রেন অ্যান্ড ইমপ্রুভস নেটওয়ার্ক পারফরমেন্স। তো এটা আপনারা অবশ্যই চালু করে দেবেন। আর আপনারা কীরকম ফলাফল পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অলরেডি অনেক বেনিফিট পেয়েছি এই অপশনটা চালু করে। তো আরেকটা বোনাস টিপস হিসেবে আরেকটা টিপস শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আপনার একটু উপরে এসে দেখবেন, খুঁজে বের করতে হবে আপনাদের মোবাইলে এক জায়গায় এক সেটিংসটা থাকতে পারে। তো এখানে আসলাম, আসার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সিস্টেম আপডেট। এটা আপনাকে বাই ডিফল্ট এটা অন থাকতে পারে। অন থাকলে আপনারা এটা অফ করে রাখবেন। অফ করে রাখতে হবে কি, আপনার মোবাইলে অটোমেটিক সিস্টেমগুলো কখন আপডেট হবে না। এটা অফ চালু করে রাখলে ব্যাকগ্রাউন্ড এটা সবসময় কাজ করতে থাকে। আপনার মোবাইল কখন আপডেট নিবে কখন নিবে না, এটা অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে প্রসেস করতেই থাকে। তো এটা বন্ধ করে দেওয়াই বেটার। বন্ধ করে দিলে আপনার ব্যাটারি ব্যাকআপ আগের থেকে কয়েকগুণ বৃদ্ধি পাবে। তো আপনারা বন্ধুরা অপশনগুলো চালু করার পর কীরকম ফলাফল পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি অবশ্যই ফলাফল পেয়েছি, তাই আপনাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যেন পরবর্তীতে এরকম টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো আপনাদের মিস না হয়ে যায়। তো বন্ধুরা আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।